এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে। বুধবার সকালে নদীর জলে মাঝবয়সী ওই ব্যক্তির দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। জানা গিয়েছে ওই মৃত ব্যক্তির নাম নেপাল সামন্ত, বয়স আনুমানিক 51 বছর। আরও জানা যায় ওই মৃত ব্যক্তি পশ্চিম মেদিনীপুরের দাসপুর 2 নম্বর ব্লকের যোত ঘনশ্যাম গ্রামের বাসিন্দা। কোলাঘাট স্টেশনের কাছে তার একটি চায়ের দোকান ছিল। স্থানীয় সূত্রে খবর, বুধবার ভোরে নদীর ধারে প্রাতঃকর্ম করতে যাওয়ার পর থেকে তার আর খোঁজ মেলেনি। পরে স্টেশন বাজার থেকে কিছুটা দূরে নদী থেকে উদ্ধার করা হয় তার দেহ। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। কোলাঘাট থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। স্থানীয়দের প্রাথমিক অনুমান, কোনো কারণে নদীতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। ঘটনায় শোকের ছায়া পরিবারে। পূর্ব মেদিনীপুর থেকে কৃষ্ণেন্দু কাপ্রের রিপোর্ট, টাইমস বাংলা।